বলেন লাল পাহাড় চাইছে 8 লাখ টাকা, কালো পাহাড় 15 লাখ চাই, আর এদিকে আছে সাদা পাহাড় শুয়ে আছে ওরা 12 লাখ টাকা দাম চাই। আশা করি আমাদের যদি এক 12 লাখ টাকা বিক্রি হয় তাহলে আমরা কিছুটা মানে থাকবে, আমাদের যদি 9 লাখ টাকা বিক্রি করতে চাই সারা পাহাড় ওটা থাকবে 9 লাখ। যেমন এই লাল পাহাড়টা আছে এটা যদি বিক্রি 8 লাখ টাকা, 8 লাখ যে এটা এই কালো কালো এটা 15 লাখ, 15 লাখ আর এটা এটা হলো 12 লাখ টাকা চাই, 12 লাখ। আশা করি ইন্ডিয়ান থেকে গরু যদি না ঢুকে তাহলে আমরা আশা করি লাভবান হতে পারবো, ইন্ডিয়ান থেকে যদি গরু যদি ঢুকে তাহলে আমরা লাভবান হতে পারবো।